পুকুর ভরাটের বিরোধিতা করায় দম্পতিকে মারধর খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়ার বিরুদ্ধে। মালদার গাজলের মনানীপুর এলাকার ঘটনা। অভিযোগ, ওই দম্পতির বাড়ি লাগোয়া পুকুরের একাংশ মাটি ফেলে ভরাট করছে মাফিয়া। প্রতিবাদ করায় কিছুদিন আগে বাড়িতে চড়াও হয়ে দম্পতিকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মালদার জেলাশাসক ও গাজল থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্তের নির্দেশ জেলাশাসকের। কি বলেছেন রাজ্যপাল আসুন শুনব। That constitutional institutions in the state are under attack. Attack on judiciary is reprehensible. In a public meeting, attacking a judge who ordered CBI inquiry into SSC scam is most condemnable. The Honorable Member Parliament crossed the red line. I take a serious note of it. In September 2021, I had called a report from Chief Secretary of the State when such statements were made. I do not appreciate the action of the Chief Secretary, though no action has been taken on my note so far. I am calling upon the Chief Secretary to urgently initiate appropriate action in what happened yesterday. হলদিয়ার সভা থেকে গতকাল ঠিক কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুন এবার শুনব। আমার বলতেও লজ্জা লাগে যে বিচার ব্যবস্থার একজন দুজন এমন আছে যারা সম্পূর্ণ যোগসাজোগে কাজ করছে, তাদের তল্পি বাহক হিসেবে 1% এবং কিছু হলেই যারা সিবিআই দিয়ে দিচ্ছে, মার্ডার কেসে ইনভেস্টিগেশন স্টে করে দিচ্ছে। আপনি শুনেছেন কোনদিন একটা মার্ডার কেস কোর্ট প্রোটেকশন দিতে পারে, অ্যাকিউজকে দিতে পারে, উইটনেসকে দিতে পারে, কোর্টের রাইট আছে, আপনি মার্ডার কেস স্টে করতে পারেন না। আর আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য আপনি আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমি ক্যামেরার সামনে এমন সত্যি কথা 2000 বার বলবো, 10000 বার বলবো, আমার কোনো বিবেকে বাধে না সত্যি কথা বলতে।